আমার চাচি মারা গেলেন কল্যাণী কাজী, তখন কিন্তু যদি উনি অসুস্থও থাকেন কখনই পারমিশনটা দিলেন। নজরুল ইসলাম কারোর পার্সোনাল প্রপার্টি না, কোনো সুরকার নজরুলকে নিয়ে যাতে খেলা না করে। আমার দাদুর গান নিয়ে কেউ খেলা করবেন না, নজরুল ইসলাম সহজ না। আমি তো প্রথমেই বলেছি যে নিন্দা এবং দুঃখ আর প্রতিবাদ করতে এসেছি। যদি উনি করে থাকেন এই গানটা, উনি সঠিক সুরে কেন করলেন না? এই গানটা তো অনেক মানে বিদ্রোহের গান, এটা তো ওনার জানা দরকার যে উনি মিউজিশিয়ান, একটা ফেমাস মিউজিশিয়ান, যেটা আমার মেয়ে বললো। উনার তো জানা দরকার যে গানটা পুরো সুর করে ঠিক মতন সুরে, যদি কেউ পারমিশন দিয়ে থাকেন, আমাদের পরিবারে আগেও বলছি আমরা জানি না, সব্যসাচীর পরিবার এটা জানি না, যদি ওটা দিয়ে থাকেন তাহলে এটা সঠিক সুরে কেন করলেন না? নজরুলের ঠিক সুরে কেন করলেন না? উনি নিজের মতন করে কেন করলেন? এটা তো ওনার জানা দরকার যে আমাদের জাতীয় কবি, একটা ন্যাশনাল পোয়েট বাংলাদেশে, পুরো ভারতবর্ষের কবি, ওনার সেটা মেপে সম্মান দিয়ে ওটা ওনার করা উচিত ছিল। সেই প্রতিবাদ এবং তীব্র আমি নিন্দা জানাচ্ছি এটার জন্য, যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেন যে আমাদের ন্যাশনাল পোয়েটের গান, আপনারা যদি সবাই মিলে আমাদের সাহায্য করেন তাহলে বোধহয় আমরা এটা ঠিক মতন প্রতিবাদ করতে পারবো, ওনার কানে যাবে। জি জি, আমি এটাই বলছি যে অনুমতির ব্যাপারটা আমি জানি না, কেন দীর্ঘদিন ধরে দেখুন কল্যাণী কাজী ক্যান্সারে ভুগছিলেন। 2021 সালে যদি উনি দেন, আমি তো সেপ্টেম্বরে গেলাম, আমার চাচি মারা গেলেন কল্যাণী কাজী, তখন কিন্তু যদি উনি অসুস্থও থাকেন কখনই পারমিশনটা দিলেন? সবুজাজির পরিবার তো এটা জানে না, আমরা অদ্ভুত, আমরা ভাষাহীন, আমাদের কোনো ভাষা নেই, আমার মা নেই। দেখুন উমা কাজী মারা গেছেন কিছুদিন আগে, সবুজাজি মারা গেছেন, কল্যাণী কাজীও মারা গেলেন, আমার কিছুদিন আগে আমার হাজবেন্ডও মারা গেছেন। তা আমি সরি, আমরা জানি না, আমাদের পরিবার সুভাষী পরিবার এই পারমিশনের সম্বন্ধে আমরা জানি না। আর তো আমি অবাক, আমি ভাষাহীন হয়ে গেছি যে এই পারমিশনটা কখন দিলেন কল্যাণী কাজী, সেটাও তো আমাদের বের করতে হবে। আমরা এখন আমাদের পরিবার সুভাষীর পরিবার এবং আমার বোন গেছে পশ্চিমবঙ্গে, সবাই আমরা জানতে চাইবো যে পারমিশনটা কবে দেওয়া হয়েছে পারমিশনটা, এবং অনির্বাণকেও জিজ্ঞেস করা হবে যে এই পারমিশনটা। আমি আগেই বলেছি নজরুল ইসলাম কারোর পার্সোনাল প্রপার্টি না, তুমি যা যেটা ইচ্ছা সেটা আমরা করতে পারি না, কেন জনসাধারণ আছে বা বিশ্বের সারা নজরুল ভক্তরা আছেন, তারাই তো বলবেন, তাই না? তার যেটা বলছি যেটা এখন হচ্ছে, আই এম সরি, আমি ধন্যবাদ। এটা আমি শুনলাম পশ্চিমবঙ্গে নাকি একটা সংগঠন আছে, অগ্নিবীণা আছে, তারপর অনেকগুলো আছে, তো ওনারা বললেন যে অলরেডি হাইকোর্টে নাকি ওনার নামে এই এটা করা হয়েছে, অ্যাপিল করা হয়েছে। বাংলাদেশতে এটা তো ইনস্টিটিউট কাজ করবে উনি, হ্যাঁ জি, ওনা এটা করানো উচিত যে নেক্সট টাইম যাতে আর কেউ ভুল না করে, কোনো সুরকার নজরুলকে নিয়ে যাতে খেলা না করে। দেখুন আমি আগেও বলছি রবীন্দ্রনাথ নজরুলকে আপনারা ভেদাভেদ করবেন না, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সাথে ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের গান নিয়ে যদি একজন কেউ ভুলভাল করে অনেক লোক এগিয়ে আসবে, কিন্তু আমার পরিবার থেকে এসেছি, খুব ছোটো পরিবার, তার থেকে আমরা এগিয়ে আসছি, আমার দাদুর গান নিয়ে কেউ খেলা করবেন না। নজরুল ইসলাম সহজ না, নজরুল ইসলাম অনেক বড় একজন বাঙালি বিখ্যাত, আমি বলবো শ্রেষ্ঠ বাঙালি কবি কাজী নজরুল ইসলাম। তার গান নিয়ে যদি এরকম কেউ করে নেক্সট টাইম যাতে কেউ ভুল না করে, এরকম শ্রদ্ধা সহ যদি গান কেউ করতে আসে নিশ্চয়ই আমরা বলবো করুন, কিন্তু অশ্রদ্ধা করে যেরকম আজকে ইয়ার রহমান করলেন, এটা ভীষণ দুঃখজনক ব্যাপার আমাদের পরিবারের তরফ থেকে।